ধারণা দিয়েছি। এবার আমরা এই ব্যাগের সামান্তরিক সূত্রের আমরা লব্ধির মান নির্ণয় করব, একই সাথে আমরা লব্ধির দিক নির্ণয় করব। তাহলে হয়ে যায় লব্ধির মান নির্ণয়। তাহলে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে আমরা কত কিছু একটু বিবৃতি দিচ্ছি। দেখতে পাচ্ছ যে ও বিন্দুতে আমরা পিয়ারত দুটো ব্যাগ আমরা দেখতে পাচ্ছি, একটা ও এ বরাবর ইউ ব্যাগ, একটা ও বি বরাবর ভি ব্যাগ আছে। তাহলে এই দুটো ব্যাগ কার্যত আলফা কোণে পিয়ারত, এবং ও বিন্দুতে ও সি কর্ণ বরাবর ডব্লিউ লব্ধি ব্যাগটা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, মনে করি ও বিন্দুতে আলফা কোণে কার্যরত ইউ এবং ভি মানে ব্যাগ দ্বয়কে মানে ও দিকে যথাক্রমে ও এ ও বি দ্বারা সূচিত করা হবে। ব্যাগের সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা জানি ইউ এবং ভি ব্যাগ দ্বয়ের লব্ধি হচ্ছে ডব্লিউ, যেটা কর্ণ বরাবর ওসি কর্ণ বরাবর মানে ও দিকে সূচিত করা। এখন আমরা দেখতে পাচ্ছি এই ও এ বাহুটাকে যদি একটু বর্ধিত করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা ডি বিন্দু বর্ধিত করি এবং সেটা সি বিন্দু হইতে এই বর্ধিত অংশের উপর লম্ব অঙ্কন করি, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এবং আমরা ও এ বর্ধিত অংশকে ও ডি পর্যন্ত নিলাম। তাহলে আমরা এখানে একটা সমকোণ ত্রিভুজ পাই, সি ও ডি একটা সমকোণ ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে সমকোণ ত্রিভুজ সি ও ডি থেকে আমরা পাই, দেখতে পাচ্ছি ও সি স্কয়ার ইকুয়াল টু ও সি স্কয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে অতিভুজ। সমকোণ ত্রিভুজের সূত্র হচ্ছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি লম্ব ভূমি হচ্ছে আর লম্ব হচ্ছে সি ভি স্কয়ার। তা আমরা এখানে লিখতে পারি ওডি এর জায়গায় লিখতে পারি ও এ স্কয়ার প্লাস ও এ প্লাস এডি হোল স্কয়ার। এই ওডির জায়গায় আমরা লিখতে পারি ও এ ও ডি, তাহলে ও এ প্লাস এডি, তারপরে লিখলাম ও এ প্লাস এডি, এবং এরপরে হচ্ছে সি ভি স্কয়ার। এটাকে আমরা যদি এক নম্বর সমীকরণ দিই, এটা আমরা একটা এক নম্বর সমীকরণ দিলাম। এখন ত্রিভুজ সি এ ডি সমভূমি ত্রিভুজ হতে পারে। আমরা যদি নির্ণয় করি এখন এডি ভূমি বাই অতিভুজ হচ্ছে এসি জি, তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ এডি হচ্ছে ভূমি, এটা হচ্ছে সমকোণী সি এডি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে এডি আর লম্ব হচ্ছে সি ডি। তাহলে অতিভুজ ভূমি বাই অতিভুজ সমান হবে জানি কস কস সি এডি সি এডি। এই কোণটাকে আমরা যদি আলফা ধরি একইভাবে অনুরূপ কোণ হিসাবে এটাকে আমরা আলফা কোণ ধরতে পারি, তাহলে এটা আলফা হলে এটা আলফা, তাহলে আমরা এডি সমান লিখতে পারি এসি কস আলফা। এই এসি মান, এসি হচ্ছে এই ব্যাগটা যদি ভি হয়, আমরা জানি সামান্তরিকের বিপরীত মানগুলো সমান ও সমান্তরাল, তাই এটাও ভি হবে। তাহলে আমরা এসির মানটাকে ভি দ্বারা প্রকাশ করি, তাহলে এটা আমরা এডি সমান লিখতে পারি ভি কস আলফা, দেব একটা মান। এরপর আমরা দেখতে পাচ্ছি লম্ববাহী অতিভুজ সমান হচ্ছে সাইন, তাহলে আমরা সিডি এসি ইকুয়াল টু লিখতে পারি সাইন সি এর তাহলে আমরা সি ডি ইকুয়াল টু লিখতে পারি সি ডি ইন্টু এসি ইন্টু সাইন আলফা। একইভাবে সি ডি গুলো লিখতে পারি এসি মানে হচ্ছে ভি সাইন আলফা। তাহলে আমরা এডি এবং সিডি এর মানটা এখানে বসাই দিব, এডি বসাই দিব ও এর মান আমরা জানি
ইউবে তাহলে আমরা এই তিনটার মান যদি আমরা এক নং সমীকরণে বসা দিই সেখান থেকে আমাদের লব্ধি বের হয়ে যাবে লব্ধি মান বের হবে তাহলে আমরা যদি মানগুলো এখানে বসাই দিই তাহলে দেখা যাচ্ছে যে এক নং সমীকরণে আমরা যদি বসাই দিই এক নং সমীকরণে মান বসিয়ে পাই তাহলে ওসি এই ওসির মান হচ্ছে যে আমাদের ডব্লিউ তাহলে ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ও এ ও এর মান হচ্ছে যে আমাদের ইউ এবং এ ডির মান হচ্ছে যে ভি কস আলফা আমরা দেখতে পাচ্ছি এবং সি ডির মান আমরা জানি আমি বের করছিলাম সি ডির মান হচ্ছে ভি সাইন আলফা তাহলে এখান থেকে আমরা যে ক্যালকুলেশন করে যে লব্ধির মানটা পাচ্ছি ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার তাহলে টুয়াইস এ ভি প্লাস বি স্কোয়ার আর এটা হচ্ছে ভি স্কোয়ার সাইন স্কোয়ার এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ ভি cos alfa plus b square common gele sin square alfa plus cos square hoche gelo to b square common gele e cos square alfa sin square alfa cos square alfa hoye gelo tar pore etar man hoche 1 etar man jodi 1 hoy ei etar man jodi amra 1 hoy amra তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার পরের লাইনটা হচ্ছে ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা প্লাস ভি স্কোয়ার এটার মান হচ্ছে ওয়ান এটার মান যদি ওয়ান হয় শুধু ভি স্কোয়ার থাকে যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পারি স্কোয়ার ইকুয়াল টু শুধু এখানে দেখবো ইউ স্কোয়ার প্লাস টু এখানে আমরা ভি স্কোয়ারটা আগে নিতে পারি টু ইউ ভি কস আলফা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ারটা যদি এদিকে যায় এটা রুট হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা এটা হচ্ছে লব্ধি লব্ধি মান ইহাই রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা এরপর আমরা নিয়ে আসি লব্ধি দিক লব্ধি দিকটা কিভাবে নিয়ে নেবো কিন্তু দেখো লব্ধির দিক নির্ণয়ের জন্য আমরা যদি বলি এই ডব্লিউ লব্ধি ব্যক্তি যদি ইউ বেগের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে এই ইউ বেগের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে অর্থাৎ ডব্লিউ ব্যক্তি যদি লব্ধি ব্যাগ ডব্লিউ যদি ইউ ব্যাগের সাথে থিটা কোণ উৎপন্ন করে উৎপন্ন করে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ও ডি সমগুল ত্রিভুজে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব সিডি বাই ওডি ভূমি ওডি সিডি বাই ওডি ভূমি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিডি সিডি মানে আমরা পাইছিলাম ভি সাইন আলফা ওডির মান ওডির মান আমরা পাচ্ছি ইউ প্লাস ভি তাহলে আমরা
জির মান এবং ওডির মান বসাইয়া এটা তাহলে সূত্রটা থিটা ইকুয়াল টু পাই tan ইনভার্স v sin আলফা u প্লাস v cos আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বুদ্ধি দিক, অর্থাৎ কোন যে অ্যাঙ্গেলে গেল অনুভূমিক তলের সাথে অনুভূমিক রেখার সাথে লব্ধিটি যে কোণে গেল সেটা হচ্ছে লব্ধি দিক নির্ণয়। তাহলে আমরা একই সাথে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করলাম। তো বন্ধু